আসসালামু আলাইকুম বন্ধুরা, বিজনেস আইডিয়া 24 পক্ষ থেকে আপনাদের কাছে জানাই শুভেচ্ছা অভিনন্দন। বরাবরের মতো আজকে আমি একটি বিজনেস রিলেটেড একটি মেশিনারিজ আপনাদের সামনে আনবক্সিং করব এবং এই মেশিনের প্রাইস এবং এই মেশিন দিয়ে কী কী কাজ করা হয় সম্পূর্ণভাবে এই ভিডিওতে আপনাদের ধারাবাহিকভাবে বলার জন্য চেষ্টা করব। তো আপনারা যদি এই ধরনের হ্যান্ড সিলিং মেশিন বা দিয়ে কোনো প্রকার বিজনেস করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি আপনার এই জন্য। তো আপনি যদি হ্যান্ড সিলিং মেশিনটি প্রয়োজন হয় তাহলে অবশ্যই বা হ্যান্ড সিলিংয়ের কোনো ধরনের দিয়ে কোনো রকম কাজ করতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি একটি হ্যান্ড সিলিং মেশিন। এই সিলিং মেশিনটি অন্যান্য মেশিন থেকে একটু উন্নত। দেখতে পাচ্ছেন এর পার্টটি অনেক একটি মোটা। এটি বড় বড় কোম্পানির মতো আপনি চাইলে এই সিলিং মেশিন দিয়ে আপনি সিল করতে পারবেন। দেখতে পাচ্ছেন এটি অনেক মোটা একটি পাত। এই পাত দিয়ে সাধারণত এটি দিয়েই আপনি সিলিং করা হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি একটু তুলে দেখাচ্ছি আপনাদেরকে। এই পার্টটি আসলে অন্যান্য মেশিনের পার্টগুলো হয় 2 mm বা 1 mm, এই পার্টটি আসলে 10 mm-এর। এই মেশিনটি আমরা সম্পূর্ণ ইন্ডিয়ান একটি মেশিন, এটি ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে নিয়ে এসেছি। তো এবং দেখতে পাচ্ছেন এই মেশিনের ডেট বসানো যায়। আপনি চাইলে আপনার যে সিলিংটা করবেন অবশ্যই ওই সিলিংয়ের মধ্যে একটা যদি ডেট থাকে তাহলে এটার মানটা অনেক উন্নত হয়ে যায়। তো আসলে ওই চিন্তাভাবনা করেই সিলিং মেশিনটি তৈরি করেছে। তো এটি আসলে 1 থেকে 8 পর্যন্ত আপনার তাপমাত্রা হয়। আপনি চাইলে আপনি যে কোনো ধরনের ফুলই আপনি এই মেশিনের মাধ্যমে সিল করতে পারবেন। নর্মাল এবং হার্ড যে ধরনের ফুলই হোক না কেন এই মেশিন দিয়ে আপনি সিল করতে পারবেন। এই মেশিন দিয়ে আপনি চা পাতা, ডিটারজেন্ট, বিস্কিট, তারপর আপনার আছে মানে ইত্যাদি, আপনার যত রকমের ফোলিওগুলোই আছে, যত রকমের প্যাকেজিংগুলো আছে, আপনি চাইলে এই মেশিনের মাধ্যমে আপনি সিল করতে পারবেন। এটি হচ্ছে 8 ইঞ্চি এবং 12 ইঞ্চি সিলিং মেশিন। আমার সামনে যেটি আছে এটি হচ্ছে সম্পূর্ণ এটি 8 ইঞ্চি মেশিন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই সংযোগটি লাগিয়ে দিচ্ছি এবং এটি কীভাবে কাজ করে আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এই মেশিনটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন। শুধু এই মেশিন না, আপনারা চাইলে যে কোনো মেশিনেই আপনাদের ডিটারজেন্টের মেশিন, মিক্সার মেশিন, ডিটারজেন্টের সিলিং মেশিন, এটা আছে অটোমেটিক সিলিং মেশিন, সেমি অটোমেটিক এবং ফুললি অটোমেটিক যে কোনো মেশিনে আমাদের কাছে পাবেন। আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই মেশিনটি নিতে পারেন। তো বা অথবা আপনাদের যদি কোনো প্রকার মেশিন নষ্ট হয়ে যায়, আপনারা যদি ইঞ্জিনিয়ার না পান অথবা মেকার না পান, তা সেক্ষেত্রে আপনারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ভিডিও কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এটি একটি সিলিং সিল করতেছি। আপনাদের দেখতে পাচ্ছেন যে এটি সম্পূর্ণ হিট হয় নাই, এই জন্য এই আপনার আমার যে ফলিটা আছে এই ফলিটি সম্পূর্ণভাবে সিল হচ্ছে না। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে একটু বেশি হিট করে দেখাচ্ছি, দেখুন কী হচ্ছে। তো বন্ধুরা, তো বন্ধুরা দেখুন আমি একটু বেশি হিট দিয়ে এই সিলটি করছি, দেখুন আমার পলিটি পুড়ে গেছে। তো আসলে পুড়লে কোনো প্রবলেম নাই, তেমন কোনো সমস্যা হবে না আপনাদের। আপনারা একটু কম বেশি করে দিয়ে দিবেন, 1, 2, 3, 4, 5, 10, 8 পর্যন্ত আছে। এখন দেখেন আমার আমি একটু কমিয়ে দিয়েছি, এখন দেখবেন আমার সিলটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো দেখাচ্ছি আমার আপনাদেরকে, এই দেখতে পাচ্ছেন যে আমার সিলটা সম্পূর্ণ খুব সুন্দরভাবে সিল হয়েছে। ওটা আমার পুরাটা, কিন্তু আপনারা ওটা পুরাটার দিকে খেয়াল করবেন না, কিন্তু আসলে পুরাটা একটু হিট বেশি হয়ে গেছে এই জন্য পুড়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটির সাথে